পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, ছাদ কৃষি নিজের ও পৃথিবীর জন্য লাভজনক উদ্যোগ। সরকারি বাসভবনে নিজের পারিবারিক কৃষি উদ্যোগ দেখিয়ে তিনি বলেন, নগরে কৃষি চর্চার এই উদ্যোগ একজন মানুষের জীবন পাল্টে দিতে পারে। দেখুন শেখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। ঢাকার ইস্কাটনে ছায়া ঘেরা প্রশস্ত আঙিনায় সরকারি বাড়িতে বসবাস করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেন। প্রধানমন্ত্রীর তাগিদে প্রায় দেড় বছর আগে শুরু করেছিলেন ছাদ কৃষি। আমাদের নেত্রী আমাদের প্রায় বলেন, আপনাদের যারা বড় বড় জায়গা আছে সব জায়গায় কৃষি করে, এখানে সব খালি ছিল, অন্যরকম ছিল। তখন উই ডিসাইডেড আমরা ক্ষেত আপনার সাথে ধরুন আলাপ হল। এরই মধ্যে প্রয়োজনীয় নানান উদ্ভিদ আর ফল ফসলে পূর্ণ হয়ে উঠেছে তার বাসভবনের ছাদ। আঙিনায় চড়ে বেড়াচ্ছে মুরগি আর তিতির, সব মিলিয়ে রচিত হয়েছে কৃষি প্রাকৃতিক এক নিসর্গ। এখান থেকেই মিটছে পরিবারের পুষ্টি চাহিদার সিংহভাগ। আমরা যেগুলো আমাদের রেগুলার খাই, যেমন বেগুন সারা বছর দিয়ে যাচ্ছে, টমেটো ছিল টমেটো উঠায় ফেলেছেন, সারা বছর খেলাম। আর ইদানিং সবচেয়ে একে পরে আমরুদ, আমরুতের গাছ অনেক আমরুদ খেলাম, ছোটো ছোটো গাছ কিন্তু অনেক ফল ধরে। আম, এই যে ছোট আম, এইটা তো আম্রপালি, ছোটো ছোটো গাছ ছোটো ধরে উদ্যোগটি ডক্টর মোমেনের হলেও এই কৃষি আয়োজনের মধ্যমণি তার স্ত্রী সেলিনা মোমেন। আপনার এই কৃষি, ছাদ কৃষি কিংবা আপনার মাটি ও মানুষের এই অনুষ্ঠান দেখে মানুষের স্পেয়ার হয়েছে। সত্যি কথা বলতে কি, ওই সবাই তখন জানতে পেরেছে দেশে এরকম এরকম কিছু হয়, এত কিছু হয়। আমি মনে করি যে আপনার প্রত্যেকের জায়গা থাকলে দে শুড মেক বেস্ট ইউজ অফ ইট, তাতে নিজেরও লাভ আর জগতের পৃথিবীর লাভ। কৃষিতে মনোযোগ দিয়ে অন্য এক প্রাণের সন্ধান পেয়েছেন তারাও। শখ করতে করতে নেশা, এবং নেশা থেকেই পারিবারিক শাকসবজি ফলমূল এর চাহিদা যোগান দেওয়ার এক ক্ষেত্রে পরিণত হয়েছে আব্দুল মোমেন এমপি এবং সেলিনা মোমেনের এই ছাদ কৃষির আয়োজনটি। শুধু জলবায়ু পরিবর্তন কিংবা শখের বিষয়টা তা না, প্রয়োজনীয়তার কথাটাই প্রতি মুহূর্তে তারা অনুধাবন করেন বর্তমান সময়ের জন্য ছাদ কৃষি। ঢাকার ইস্কাটন গার্ডেনের আব্দুল মোমেন এমপির ছাদ কৃষি আয়োজন থেকে শাইক সিরাজ, চেন্নাই।